শনিবারের রাত, ঘড়িতে তখন 8:08। হঠাৎই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বর্ধমান স্টেশনের অফিস বিল্ডিং এর একাংশ। ধ্বংসস্তূপের তলায় চাপা পড়লেন দুই রেলযাত্রী। সম্প্রতি সংস্কারের কাজ শুরু হয় বর্ধমান স্টেশনে, সেই প্রক্রিয়া চলাকালীনই ঘটে গেল দুর্ঘটনা। প্রশাসনের অপেক্ষায় না থেকে অফিস বিল্ডিং ভাঙার পরেই উদ্ধার কাজে হাত লাগান স্থানীয়রা। আহত দুজনকে ভর্তি করা হয় বর্ধমান মেডিকেলে, পরে সেখানে মৃত্যু হয় একজনের, অন্যজনের চিকিৎসা চলছে। তিনি ঝাড়খণ্ডের মহেশপুরের বাসিন্দা। সবচেয়ে সমস্যা যেটা, প্রতিবন্ধকতা তৈরি হয়েছে বিল্ডিং এর যে অংশটা এখনো টিকে রয়েছে সেটা যে কোনো সময় ভেঙে পড়তে পারে। বহু প্রাচীন বর্ধমান স্টেশনের এই বিল্ডিং এবং যেটা বারবার যেটা অভিযোগ উঠছে বিভিন্ন মানুষজন করছে, দীর্ঘদিন সংস্কার হয়নি এবং অসংখ্য মানুষজন এই স্টেশনের যে জায়গাটা ভেঙেছে তার ঠিক সামনে দিয়েই আমি দেখানোর চেষ্টা করব। এই জায়গা দিয়েই, এই রাস্তা দিয়েই, এই পথ দিয়ে স্টেশনে মানুষজন যান এবং তারা বাইরে বের হন। কালকে আমরা যখন বসে আছি সন্ধ্যেবেলায়, তখন একটা চিরফাট হয়ে একটা হালকা একটা পড়লো, তখন আমরা ছুটে গেলাম। ছুটে যাওয়ার পর দেখলাম একটা লোক মানে ওর মধ্যে ঢুকে গিয়েছিলো, আমরা টেনে বার করলাম সেই লোকটাকে। সেই প্যাসেঞ্জারটাকে টেনে বার করার পর তারপরে আবার আমরা সবাই মিলে সরিয়ে দিলাম। তখন কোনো রেলের কোনো আধিকারিক ছিল না, কোনো অফিসার ছিল না, কোনো আরপিএফ ছিল না। আমরা তাদেরকে ফোন করি, অনেক লেটে ওরা এসছেন। রেলের এই গাফিলতির জন্যই এই মৃত্যু। আজ যদি রেলটাকে যত্নবান হতেন রেল কর্তৃপক্ষ, একটা হেরিটেজ জাংশনকে রক্ষণাবেক্ষণ করেনি, শুধু ওপরটা রং করে ছেড়ে দিয়েছেন, আর এটা যদি করতেন আজকের এই জিনিস হতো না। দুর্ঘটনার পরই ঘটনাস্থলে পৌঁছন রেল ও স্থানীয় প্রশাসনের কর্তারা। শনিবার রাত থেকে রবিবার সকাল পর্যন্ত দফায় দফায় ঘটনাস্থল পরিদর্শন করেন তারা। উদ্ধার কাজে নামানো হয় দমকল ও বিপর্যয় মোকাবিলা বাহিনীকে, দেওয়া হয় বিভাগীয় তদন্তের নির্দেশ। রেল সূত্রে খবর, 3 সদস্যের তদন্ত দল 10 দিনের মধ্যেই রিপোর্ট জমা দেবে। অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা, এবং দেখুন এতে ওই পাসিং দ্য বাক ওটা কখনোই আমি করব না। আমাদের রেলওয়েতে পীযূষজি অত্যন্ত দায়িত্বশীল একজন মন্ত্রী, এবং বর্ধমান স্টেশনে কেন এই ঘটনাটা ঘটলো, কার গাফিলতিতে ঘটলো, উনি অলরেডি এটা নিয়ে কালকে আমরা একসাথেই কাউন্সিল অফ মিনিস্টার্সে ছিলাম, তখনই খবরটা আসে, তখনই উনি এটা নিয়ে তদন্ত করতে বলেছেন। সংস্কার চলায় শনিবার বর্ধমান রেলওয়ে স্টেশন পরিদর্শনে আসেন জিএম সুনীত শর্মা, তাই গোটা এলাকা ফাঁকা করে দেওয়া হয়েছিল। তা না হলে প্রাণহানির সংখ্যা আরও বাড়ত বলেই আশঙ্কা স্থানীয়দের। নিউজ টাইম